কাকা ধরেছে মাছ, হ্যাঁ আমরা করছি বিজ্ঞাপন। মৎস্য মারিব খাইব সুখে, মারা তো হইল না। দেখুক পারা পড়শিতে কি মাছ ধরেছি বড়শিতে। কাকা ধরেছে মাছ, হ্যাঁ আমরা করছি বিজ্ঞাপন। রটেছে মুখে ও খবরে মানসায়ের ইলিশ ভরেছে মাথা ভাঙা বাজারে। খুশ ও বিবির দিল খুশ, এসেছি সশরীরে মানসায়ের চরে। নয় তো গুজব এক রত্তি, ইলিশ মিলেছে খাঁটি তিন সত্যি। চেহারায় যদিও নয় বা কুলিন, বিশ্বাস হবে না বিবির মুখ মলিন। অল্পে তুষ্ট গরিবের নেই মনে ক্লেশ, এটাই গরিবের বুটকালাই সন্দেশ। বা 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 বেশ। এইবার একটা বিশেষ উৎসব চলছে আমাদের এখানে। ওই দেখো ইলিশটা নড়তেছে, মানে এইটা বিরল দৃশ্য। আমরা সবসময় ইলিশ মাছ যেটা দেখি, ইলিশ মাছ সবসময় মৃত অবস্থায় পাই, কিন্তু এইটা একটা বিরল দৃশ্য। মাছটা কিন্তু নড়ছে, ইলিশ মাছ। ওইটা কত সাইজ হবে? ওই যে ওইটা বড়টা, এক কিলো সাইজের কয়টা আছে? একটাই আছে। আরেকটা বড় দেখে বার কর, দুইটা নিয়ে নেই। ছোট কত হবে? 600? আমার সাথে রয়েছে 500-600 নাই। দেবুদাকে ফুড ব্লগার হিসেবে আপনারা সবাই চেনেন জানেন, তো দেবুদাকে সাথে করেই আজকে আমাদের এই জার্নি। এটা অসাধারণ অনুভূতি ভোরবেলায় আসা, এবং এই যে দেখছেন মাছ, মানসায়ের রূপলি শস্য থেকে ইলিশ কি অসাধারণ এখানে, না? আচ্ছা, প্রত্যেক বছর কি পাওয়া যায় না? এবার একটু বেশি গেল বছর হয়নি। এই যে দেখুন, বাঁশের ইয়ে করে মাছগুলোকে সব কনসেন্ট্রেট করে এভাবে করে ধরা হচ্ছে আর কি মাছগুলো। তো আমি যেটা বারবার বলি যে আমরা যারা মাথা ভাঙায় থাকি তারা তো খুব আশীর্বাদ পুষ্ট মানুষ। আর ওই রুম সাইজের আরো দুইটা নামাও। দেখো 27 পিস, হ্যাঁ বড়টা হয়ে যাবে। এইটা বিরল দৃশ্য। আমরা সবসময় ইলিশ মাছ যেটা দেখি, যে ইলিশ মাছ অবস্থায় পাই, ইলিশ মাছ সবসময় মৃত অবস্থায় পাই, কিন্তু এইটা একটা বিরল দৃশ্য, যে মাছটা কিন্তু নড়ছে, ইলিশ মাছ। আলাদা ওই দুইটা একসাথে, আর এইটা আলাদা, ও ভাই এটা নিবে, মুই ওই দুইটা নিবে। আগতে কাউ বল বাজার থেকে মাছ কাটি নেয় নাই বল, এই মাছ হাতত নিগাইবে, ওইটাই মনে করো একটা ই কায়, কত বড় মাছ বাড়িতে নিগায়। এই যে বোয়াল মাছ আমরা নিগাইছি, বোয়াল মাছ কোনোদিন কাটি নিগাই নেই, আর এখন এটা ভাবাই যায় না। এইবার একটা বিশেষ উৎসব চলছে আমাদের এখানে। এই যে দেখাচ্ছি আমার ভাতৃ প্রতিম বন্ধু, হ্যাঁ পাওয়া গেছে। দৃশ্য এই অদ্ভুত, মানে অভিজ্ঞতা। আমরা ইলিশ মাছ খাই সব সময়, কিন্তু একদম হাতে মানে নদীর থেকে ধরা, সদ্য ধরা ইলিশ নিয়ে যাওয়ার মধ্যে একটা আলাদা আলাদা একটা উত্তেজনা আছে। এবং আমরা ইলিশ, মানে আমি অন্তত লোভিনোলা, মানে ভোজন প্রিয় বাঙালি হিসেবে, বাঙালির ইলিশ হচ্ছে একদম যেটা বলা হয় যে বাঙালির রসনায় ইলিশের থেকে বেশি তৃপ্তি হয়তো আর কেউ দিতে পারে না। সেখানে এটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, মাথা ভাঙা। আমাদের ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত আমাদের এই ভোজন বিলাস পূর্ণ করার জন্য। এই নদীতে যেটা জল ঢাকার ভাটি অংশ, সেইখানে একই নদীতে ইলিশ, চিংড়ি এবং বোরেলি বলে আরেকটি উৎকৃষ্ট
শ্রেষ্ঠ মাছ যেটা পাওয়া যায় পৃথিবীর আর কোনো জায়গাতে কিন্তু এই যে ত্রয়স্পর্শ সেটা কিন্তু পাওয়া যাবে না। দাও কাকা সীমিত তো সেই হিসেবে আমি এই দুটো নিলাম, ছোট পেলাম, ভাই এই যে এটা পেয়েছে, হ্যাঁ দখল নিয়েছে, যাই হোক এটা কোনো ব্যাপার নেই। এবার ওনাদের একদম এটা অথেন্টিক আছে, দেখুক পারা পড়শিতে কি মাছ ধরেছি পড়শিতে, কাকা ধরেছে মাছ, আমরা করছি বিজ্ঞাপন, রটেছে মুখে ও খবরে মানসায়ের ইলিশ ভরেছে মাথাভাঙা বাজারে, একদম তাই, শুধু রটনা নয় এটা সত্যি, একদম সত্যি যেটা দেখালাম, একদম নদীতে গিয়ে ইলিশ মাছ ধরছে, এরকম করে লাফাচ্ছে যে ইলিশ মাছ অলরেডি কিনে নিয়ে গেছি, এবং এইখানে বাজারে যেটা বিক্রি হচ্ছে ডাক হচ্ছে এটা কয়েকদিন, এটা কিন্তু খুব অল্প সময়ের ফসল, মানে কয়েকদিনই পাওয়া যাবে, এবং এটা আমরা খুব ভাগ্যবান, মানে মাথাভাঙাবাসী, এবং আমাদের যে এই মানসাই নদী যে জল ঢাকার যে ভাটি অঞ্চল, এটা জল ঢাকাটা অনেক উপর থেকে আসে, এবং এই সময় সেই যে ইলিশ মাছগুলো ওখান থেকে কিন্তু আবার ফিরে যায় সাগরে বা সমুদ্রে ফেরে, তো সেই সময়টা এই সময়টাতেই ঝাঁকে ঝাঁকে উঠবে, মানে খুব অল্প দিন এই সময় আবার ফিরে যাবে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের দিকে ইলিশ মাছ উজানের দিকে যায় সমুদ্র বা সাগর থেকে, আমাদের এখানে খুব কাছে হচ্ছে বাংলাদেশ বর্ডার, সেখান থেকে উপর দিকে যাবে অর্থাৎ এই জল ঢাকার উৎসের দিকে, এবং সেখানে বাচ্চা মিষ্টি জলে বাচ্চা দিবে এবং তারপরে নিচের দিকে নামবে, সেটাই এখন খুব অল্প কয়েকদিন পাওয়া যাবে, যেটা ওই খরার মধ্যে একটা বিশেষ পদ্ধতিতে এই মাছটা ধরা হয়, এবং বিভিন্ন একজন শুধু না আলাদা আলাদা যারা জেলেরা আছে সেই ফাঁদ পেতে সেই মাছ ধরবে, সেটাই বাজারে দেখা যাচ্ছে, এবং বিভিন্ন বারবার বিভিন্নভাবে বিভিন্ন যে জেলে ভাইরা সেগুলো নিয়ে আসছে, এবং এখানে এটা পাইকারি ডাক যেটা হচ্ছে আর কি। গরম না উঠলে হবে নাকি? এটা কিন্তু একটা আলাদা টেস্ট, কলিন্য না থাকলেও মানে সেই অর্থে মাথাভাঙা মাংসাই বা এই জল ঢাকার ইলিশ কোনো অংশে কিন্তু কম নেই, আমি খেলাম, এবং এটা বিশেষত্ব হচ্ছে এখন যে মাছগুলো আসবে সবেরই প্রায়
ডিম ভরা, পেটে ডিম ভরা, এটার একটা আলাদা টেস্ট হয় ইলিশের ডিমের।